চলে আসলাম এমন একটা স্টেশনে যেখানে কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, শুধু ফাঁকা পরিবেশ আর চারদিকটা শুধু সবুজ আর সবুজ। তো কোথায় আসলাম, কোন স্টেশনে আসলাম, কোন ট্রেন ধরে আসলাম, কখন আসলাম, কিভাবে আসলাম, আপনারা সবই জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং, আজকের ভিডিওটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। আর আজকে জার্নি করব হাওড়া পাঁশকুড়া লোকালে। কোন স্টেশন পর্যন্ত যাব এখনো ঠিক করিনি, সেটা আপনারা দেখতে পারবেন। ট্রেনটা যখন ছাড়বে তখন আমি ভিডিও ডিটেলসটা দিয়ে দেব, তখন আপনারা দেখতে পারবেন যে আমি আজকে কোন স্টেশন পর্যন্ত যাব। আর এখনও আমি এটা ঠিক করিনি, কেননা আজকে এমন একটা স্টেশন পর্যন্ত যাব যে স্টেশনটা প্রায় পুরোই ফাঁকা আর কোনো রকম জাঁকজমকপূর্ণ নয়, ফাঁকা। সেই স্টেশনে আজকে ভিডিওটা শেষ করব, আপনাদেরকেও সেই স্টেশনের সাথে পরিচয় করাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সকাল 8:30 আমাদের গাড়ি হাওড়া থেকে, এখন সকাল 8:05। কত নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছে সেটা আমি নিচে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। যেখানে এই ট্রেনটা থাকার কথা হাতলাগাছি জংশনে, কিন্তু এখন ছাড়লো হাওড়া স্টেশন থেকে 8:30। সকাল 8:30 গাড়ি ছাড়লো, 8:30 গাড়ি ছাড়লো 8:55। আজকের এই জার্নিতে আমরা কোন কোন জায়গা দেখব, আজকের জার্নিতে থাকবে সাঁতরাগাছি জংশন, রিওলটি, তারপরে রূপনারায়ণ নদী, কোলাঘাট, উলুবেড়িয়া স্টেশন, মেচেদা, এই জায়গাগুলো আজকের জার্নিতে আমাদের পড়বে। তো এখন গাড়ি হাওড়া ছেড়ে যাচ্ছে টিকিয়াপাড়া স্টেশনের দিকে। টিকিয়াপাড়া কাটসেটটা আমরা পার করছি। এই এখন 9:15 বাজে, সাঁতরাগাছি এসে পৌঁছালো, যেখানে আসার কথা ছিল 8:50। তো হাওড়া থেকে আমরা 7 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আসলাম সাঁতরাগাছি জংশন। তো এরপরে আসছে মৌরিগ্রাম, আর এবারে আমি দেখা করছি আপনাদের সাথে সাঁকরাইলে গিয়ে। সাঁকরাইল স্টেশন থেকে বৃষ্টি শুরু, আর সাঁতরাগাছি থেকে সাঁকরাইলের দূরত্ব হলো 8 কিলোমিটার, আর হাওড়া থেকে সাঁকরাইলের দূরত্ব 15 কিলোমিটার।
এসে পৌঁছালাম বাগনান স্টেশন, আর ঘড়িতে সময় হলো 10:10। আমরা হাওড়া থেকে 44 কিলোমিটারের দূরত্ব পথ অতিক্রম করে আসলাম। আর অনেক ছোটোবেলা থেকেই এই স্টেশনের নাম শুনি আর কি। হাওড়া জেলার মধ্যে এই স্টেশন খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন বা জায়গা বাগনান। টালিগঞ্জে একটা দোকানে আমি যেতাম আর কি, দোকানের জিনিসপত্র আনতে। তা সেই কাকু আমাকে বলতো যে, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের বাড়ি কোথায়, আর তখন বলতো আমাদের বাড়ি বাগনান। আমি বললাম বাগনানটা আবার কোথায়, কারণ আমি তো কৃষ্ণনগর বা রানাঘাট এসব লাইনে চড়ে অভ্যস্ত। এই দেখুন, এই স্টেশনের আশেপাশগুলো একদম পুরো ফাঁকা। স্টেশনের নাম হলো ঘোড়া ঘাটা। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি প্রথমে বলেছিলাম এই জায়গা, এই জার্নিতে আপনারা কোন কোন জায়গা দেখতে পারবেন। তো ওর মধ্যে আমি দেউলটি বলেছিলাম, তো এরপরে আসছে ঘোড়াঘাটার পর দেউলটি। এই একটা সিন দেখুন, এটা খুব ভালো লাগে আর কি। তো ট্রেন আমাদের ছাড়লো দেউলটি স্টেশন থেকে, আর এই স্টেশন হাওড়া জেলার মধ্যেই পড়ছে। পাঁচখানা প্ল্যাটফর্ম নিয়ে এই স্টেশন বাগনানও, পাঁচখানা প্ল্যাটফর্ম নিয়ে বাগনান স্টেশন। তো এরপরে আমরা দেখব রূপনারায়ণ নদী। ওই রূপনারায়ণ নদী ছাড়ালেই আসবে কোলাঘাট স্টেশন, দেখতে থাকুন। আর বেশি দূর বাকি নেই এই জার্নিটার। আসছে কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদীর ব্রিজটা আপ আর ডাউন লাইন ভাগ হয়ে গেল। মাঝে কত ফুল গাছ, আসছে। আসছে
আর হ্যাঁ, এই কোলাঘাটেও প্ল্যাটফর্ম ভাগাভাগি, তো এখানে বলা যাবে না, সিঙ্গেল এখানে আপ আর ডাউনের প্ল্যাটফর্ম ওই ভাগে ওই পারে। দেখাচ্ছি আপনাদেরকে, এটাও এটা ডাউন লাইন, এটা ডাউন লাইন আর কি। মেচেদা স্টেশন ছেড়ে বেরোলো আমাদের গাড়ি, আর হাওড়া থেকে আমরা মোট 58 কিলোমিটারের ডিস্টেন্স অতিক্রম করলাম। আর মেচেদাতে টোটাল 6টা প্ল্যাটফর্ম, আর এরপরে আসছে নান্দাইগাজন। নান্দাইগাজনে আমি আজকে নামবো, তো নান্দাইগাজনে গিয়েই আজকে আমি ভিডিওটা শেষ করব। চাইলে আমি মেচেদা পর্যন্ত করতে পারতাম, কিন্তু মেচেদার পরে আসবে ভিডিও জাকজমকপূর্ণ স্টেশন, আর আমি চাই একটু ফাঁকা, একটু অনেক দিন ধরে একটু ফাঁকা স্টেশনে ভিডিও করা হয়নি, বা একটু আমি চাই, ভালো লাগে আমার একটু ফাঁকা স্টেশন, ফাঁকা ফাঁকা। অনেক আগে করেছিলাম ডোমঝুর, ওই লাইনেও আসবে, আমতা আসবে, তো এই আসছে নান্দাইগাজন ঢুকছে, দেখছেন। এবার এখানে নামবো, আমি নান্দাইগাজনে নামলাম। আর এই দেখুন গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, হাওড়া থেকে নান্দাইগাজনের দূরত্ব হলো 61 কিলোমিটার। আর ঘড়িতে এখন সময় কত হবে, 10:35 হবে হয়তো, তো দেখি এবারে প্ল্যাটফর্মের চারিপাশটা আপনাদের সাথে শেয়ার করছি। এই সামনে রয়েছে পুকুর, আর আর এই ডাউনে ব্রিজের একদম ওপারে রয়েছে টিকিট কাউন্টার, ওটাও দেখাচ্ছি। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই যে আপ প্ল্যাটফর্মে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে এই বেরোনোর রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। যে এই দেখুন এই সিঁড়িটা বেরোনোর রাস্তা, এখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে পাড়াতে। চারিপাশটা পুরো ফাঁকা, এই ডোবায় হয়তো পদ্মফুল হয়তো উঠবে, কচুরিপানা। আমার ডান দিকে যে গাড়িটা যাচ্ছে ওটা যাবে হলদিয়া, আর বাঁ দিকে যেটা চলে গেল ওটা যাচ্ছে হাওড়া, পাঁশকুড়া হাওড়া লোকাল। চলে আসলাম ব্রিজ থেকে নেমে এই 2 নম্বর প্ল্যাটফর্মে, তো এই এখান থেকে এখন যাব হাওড়া স্টেশন। আর দেখুন এই চারিপাশটা এত সুন্দর লাগছে না, মানে এত হাওয়া দিচ্ছে, চারদিকে শুধু সবুজ আর সবুজ। একটা কথা বলবো, আমি না ডোমঝুর পর্যন্ত ভিডিও করেছিলাম, এই ডোমঝুর স্টেশনটাও ঠিক এরকমই ধাঁচের, কিন্তু ডোমঝুরের থেকেও আমার এই স্টেশনের পরিবেশটা বেশি ভালো লেগেছে। আর ওদিকে ডোমঝুর লাইনে আমতা পর্যন্ত জার্নি বাকি আছে, এদিকে উলুবেরিয়া পর্যন্ত ফুল জার্নি আপনাদেরকে করে দেখাবো। আজকে তো আর ফুল জার্নি হলো না, আশা করছি আবার আস্তে আস্তে করে, এবারে তাড়াতাড়ি করে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও বানানোর। আর বেশি কিছু বলবো না, এই 14-15 মিনিটের যদি ভিডিও হয়ে গিয়ে থাকে, আর এই 14-15 মিনিট যদি আপনারা সময় বার করে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ,
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আর পরের ভিডিও আশা করছি আপনারা নিশ্চয়ই দেখবেন। তো সকলকে টাটা বাই জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।